হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। ইউটিউব মানে কি? ইউটিউব মানে হচ্ছে ধৈর্য। যার যত বেশি ধৈর্য সে তত বেশি ইউটিউবে সাকসেস হবে, তার 100% গ্যারান্টি। গাইস, আমি ধৈর্যের কথা আগেও বলছি, আবারও বলতেছি। সো ইউটিউবে সাকসেস হতে কতদিন লাগতে পারে? গাইস, অনেক পন্ডিত মানে হচ্ছে যারা ইউটিউব রিলেটিভ ভিডিও তৈরি করে বা কন্টেন্ট তৈরি করে, তারা নানা কথা বলতে পারে। বাট গাইস, সিরিয়াসলি বলতে ইউটিউবে সাকসেস হতে মিনিমাম 6 মান্থ থেকে 1 ইয়ার লাগে। ওকে, আপনি আমার কথা বিলিভ নাও করতে পারেন, আপনার যদি কোনো বড় ইউটিউবারের সঙ্গে পরিচয় হয়ে থাকে বা হচ্ছে বড় ইউটিউবারের সঙ্গে কমিউনিকেশন হয়ে থাকে, আপনি ওনাকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে ইউটিউবে সাকসেস হতে 6 থেকে 8 বছর প্রয়োজন হয়। সো আপনার যদি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ধৈর্য থাকে, তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সাকসেস হবেন, এটা গ্যারান্টি। গেস, আমার আমার দিক দিয়ে বুঝাচ্ছি, আমার চ্যানেলটা তৈরি করার অনলি 4 মান্থ হলো। এই 4 মান্থের মধ্যে আমি অলরেডি 3 বার ইউটিউব করবো না বলে ছেড়েই দিয়েছিলাম। বাট পরে নিজেই চিন্তা করলাম যে আমি ছাড়লে কার কি লস, আমি ছাড়বো আর একজন আসবে আমার জায়গাটা নিয়ে নেবে। সো দেখি না একটু ট্রাই করে হয় কি না। তারপর আমি ইউটিউবের সঙ্গে, আপনারা জানেন কিনা আমি জানি না, যে ইউটিউব আপনার চ্যানেল যদি থেকে থাকে তাহলে আপনি কিন্তু সরাসরি ইউটিউবের সঙ্গে কমিউনিকেশন মানে যোগাযোগ করতে পারবেন। তো আমি তাদেরকেও মানে হচ্ছে ওনাদের যে রিপ্রেজেন্টেটিভ আছে, আমি ওনাকেও জিজ্ঞেস করছিলাম যে আমার চ্যানেলটা গ্রো হবে কিনা। ওকে, কারণ গাইস আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করি লাভের আশায়, যাতে আমাদের কিছু লাভ হয়। ওকে, সো আমি তাদেরকেও কোশ্চেন করছিলাম যে আমার ইউটিউব চ্যানেলটা কিরকম চলতেছে। ওনারা বলতেছে আপনার যে অ্যাভারেজ ভিউটা আছে সেটা তো আসতেছে, সো একটু ধৈর্য নিয়ে থাকেন, ইনশাল্লাহ সফল হবে। ওকে, সো গাইস, ইউটিউবে সফল হতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে থাকতে হবে। ধৈর্যটা 6 মাসও লাগতে পারে, অথবা 1 বছরও হতে পারে, অথবা 2 বছরও লাগতে পারে। সো যতদিনে লাগুক না কেন, আপনার তো মেন প্রফেশন ইউটিউবিং না, আপনার মেন প্রফেশন আলাদা কিছু। সো আপনি ওইখানে সময় দিয়ে এখানে এসে জাস্ট ইউটিউবিংটা করতেছেন, মানে জাস্ট ট্রাই করতেছেন, হোক না যতদিন লাগে লাগুক, ভিডিও দিতে থাকেন, আপলোড করতে থাকেন, ইনশাল্লাহ একদিন সাকসেস হবে। আপনি বড় বড় চ্যানেল গুলোতে যাবেন, চ্যানেল গুলোতে গিয়ে জাস্ট অ্যাবাউট নামে একটা অপশন আছে, সো আপনি জাস্ট সেই অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করলে দেখবেন সেই চ্যানেল গুলা 19 সালে 21 সালে মানে যারা এখন নাকি পপুলার, সো বেশিরভাগের চ্যানেল দেখবেন 19 সালে 18 সালে 16 সালে তৈরি করা হয়েছে, 15 সালে তৈরি করা হয়েছে। আপনারা শ্যাম ভাইকে অনেকে চিনেন, তার চ্যানেলের অ্যাবাউটে গিয়ে দেখবেন কত সালে চ্যানেলটা তৈরি করছেন, দেখবেন যে 15-16 বছর 70 সালের মধ্যে চ্যানেলটা তৈরি করতেছে, 5 বছরের মধ্যে হচ্ছে 5-6 বছরের মধ্যে উনি আজকে স্টার বলা শুরু। ওকে, সো আপনি যদি আপনি জেনারেলি যে কেউ যদি 5-6 বছর একটা ইউটিউব চ্যানেলের পেছনে লেগে থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি সে যেই ভিডিও তৈরি করুক না কেন, যদি কন্টিনিউ আপলোড করে মানে হচ্ছে ইউটিউবের গাইডলাইন মেনে চলে, তাহলে হচ্ছে ভিডিও আপলোড করতে থাকে, মানুষকে বোঝানোর ধরন যদি অ্যাট্রাক্টিভ মনে হয়, 100% সে সাকসেস হবে, এটা গ্যারান্টি আমি লিখে দিলাম। 6 মাস লাগুক, বাচ্চা 1 বছর লাগুক, বাচ্চা 2 বছর লাগুক, 3 বছর লাগুক, যাই লাগুক না কেন, আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। আমি জাস্ট 6 মাস থেকে 1 বছর বললাম, বাট এর মাঝেই যে আপনি সাকসেস হবেন বিষয়টা কিন্তু এরকম না। তবে বেশিরভাগ ইউটিউবাররা 6 থেকে 1 বছরের মধ্যে মানে 6 মাস থেকে 1 বছরের মধ্যে সাকসেস হয়েছে, এটা আমাদের যে অ্যাভারেজ একটা সাকসেস আছে মানে সাকসেস গাইডলাইন আছে, সেই গাইডলাইনে আছে যে 6 মাস যদি কেউ ধৈর্য ধরে থাকে বা 6 মাস যে যদি কেউ 6 মাস থেকে 1 বছর ধৈর্য ধরে থাকে এবং কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকে, সে সাকসেস হওয়ার সম্ভাবনা 80% মানে সে সাকসেস হবে। ওকে, সো গাইস, আমার মেন যে টপিক ছিল সেটা হচ্ছে ধৈর্য ধরে থাকতে হবে মিনিমাম 6 মাস থেকে 1 বছর, তাহলে আপনার দ্বারা মানে হচ্ছে আপনার ইউটিউবিং এর কেরিয়ার উৎফুটিত মানে হচ্ছে সাকসেসের দিকে ধাবিত হবে, এটা বলা চলে। ওকে গাইস, সো আমরা বলতেছি ধৈর্য নিয়ে থাকুন, ইনশাল্লাহ সাকসেস হবে। ওকে, সো আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো, আমার জন্য সাকসেস হতে পারি। ওকে, সো আজকে বেশি কিছু বলবো না, ভালো থাকবেন, নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।